আসসালামাইকুম বন্ধুরা, সকল ইউটিউবারদের জন্য যে খুশির খবরটা আপনাদের জানাইতেছি, ফাইনালি সবার মনের আশা পূরণ করার জন্য ইউটিউবে নতুন এক আপডেট দিছে, যা সকল ইউটিউবার একটা কনফিউজ থাকতো বা টেনশনে থাকতো। একই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করলে চ্যানেল মনিটাইজেশন করা যাবে কি না। ফাইনালি তো ইউটিউবে এই আপডেটটা অলরেডি দিয়ে দিছে, আপনি চাইলে আপনার চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিও দুটোটা আপলোড করা পারেন, দুটোটা আপলোড করে আপনার চ্যানেলে মনিটাইজেশন করা পারেন। আগে যেমন ছিল আলাদা 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 অ্যালগোরিদম, আলাদা আলাদা একই চ্যানেলের ভিতরে কী করতো, ছোট ভিডিও লং ভিডিও বা শর্ট ভিডিও আলাদা আলাদাই করতো, এখন লাগতো কারণ ওটার অ্যালগোরিদম আলাদা। কারণ শর্ট চ্যানেল যদি চালু করতো লং ভিডিওতে ভিউ যাইতো না, লং ভিডিওতে ভিউ চাইলে শর্ট চ্যানেলে আর চলতো না, কারণ অ্যালগোরিদম ছিল আলাদা আলাদা। এখন থেকে ওই টেনশন নাই, দুটো ভিডিও আপনি চাইলে একই চ্যানেলের মধ্যে আপনি আপলোড করতে পারেন। আপনি যে কোনো কারণে আপনি যারা শর্ট ভিডিওতে থেকে আপনি ভিউ যাইতে আসে সাবস্ক্রাইবগুলি পূর্ণ করতে পারেন, ওয়াচ টাইম পূর্ণ করে নিতে পারেন আগে আগে, যেটা ভিউতে ভিউজ বেশি আসে। আবার লং চ্যানেলেও শর্ট পাশাপাশি করে নিতে পারেন, আপলোড করা পারেন, তাইলে আপনার কোনো টেনশন রইল না। চ্যানেলের মধ্যে একই চ্যানেলের ভিতর দুটো রকমের ভিডিও আপলোড করা পারেন, লং ভিডিও আপলোড করা পারেন, শর্ট ভিডিও আপলোড করা পারেন। ফাইনালি আর কি ইউটিউবে এই আপডেটটা দিয়ে দিছে, খুবই খুশির খবর। এখন থেকে কোনো আর টেনশন নাই, আপনি চাইলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবও গেন করা পারেন। কারণ শর্ট ভিডিওতে অতিরিক্ত আমি প্রতিটা ভিডিওর মধ্যে মনে করি 4টা 5টা 10টা করে সাবস্ক্রাইব আসবেই, তো আপনি দেখ থেকে কমসে কম সাবস্ক্রাইবটা পূরণ করে নিয়ে পারলেন। আবার লং ভিডিও থেকে আপনি ওয়াচ টাইম পূর্ণ করা পারলেন, ভিউজ পূর্ণ করা পারলেন, তো কোনো টেনশনটা রইল না। তাহলে এই আপডেটটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, পাশে থাকে বেল আইকনটা প্রেস করে রাখেন আগামী ভিডিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।